আপনি সরেন। और इसके सामने सामने की जाए আমার এখান থেকে বিতে গেছে মনে হয়। হ্যাঁ ভাঙা ব্রেড দিয়ে হালকা ঠিক আছে আপনার। এই লোক আমার লেবার কই, তোমরা কি করো? আমি জানপুর অবদান এই শব্দটাকে আপনি আবারও অনুরোধ করছি, পুরা শব্দটাকে আপনি একটু আরেকবার ইয়া করে বলে দিন। আপনি আমাকে তথ্য দেন যে অমুক লাইন অমুক জায়গা থেকে অবৈধ, এই যেমন কালিসীমা অবৈধ, এই কথাটা ভেক, এই কথা বাবা আমি তো আপনার সাহায্য চাচ্ছি। আমি তো বারবার বলছি আপনাকে, আমি আমি সাহায্য করব। শহরের হাই রেঞ্জ বিল্ডিং গুলোতে ভবন হচ্ছে, গ্যাস পাচ্ছে, এটা তো স্বাভাবিক। ভবন হইলে গ্যাস হচ্ছে না স্যার। আবার বন্ধ লাইন সুন্দর গত পিরিয়ড তো অস্থির হয়ে তো যায় গেলে গিয়া লাইন কাটতো মনে হচ্ছে। আমি যারা বলছি দেখি অভিযোগ শোনা করছে না। এই
গ্যাস বেরোতে থাকবে শোষণ করে আমি তো বলতেছি যেমন আমি টাকা দিছি, আমি ব্যক্তিগত নূর আলম টাকা দিছি, নজরুল ইসলাম নজরুল ইসলাম আপনি এতটুকু দেন, আমি ব্যক্তিগত নূর আলম টাকা দিছি, ওটুকু দেন আমি নজরুল ইসলামকে ধরবো, ওটুকু দেন আমারটা আমি বলছি, হ্যাঁ ওটাই বলছি, আমার কাছে এরকম দশজন লোক আমাকে একটা দরখাস্ত দেন, আমি এটাকে ডিসি মহোদয়ের কাছে পাঠাই, তো অন্য কই তো লাগা না, এরোই লাগাই দিয়েছে, এরোই উঠাই দিয়েছে, আমরা তো কিছু করতে পারছি না, প্রতি লাইজার বেসে আমাদের কাছ থেকে 65,000 টাকা ঘুরে নিছে, 65,000 টাকা ঘুরে নিছে, তাহলে মানে আমরা কি করবো, আমরা তো অসহায়, কিছু করার নাই, কিছুদিন পর পরে কাটা জায়গায় আবার এরোই লাগাই দিয়ে যা, তো আবার নিয়ে যা, আর এখন যেভাবে নিতেছে এভাবে তো আগে দেখছি না, 70,000 টাকা দিছি লাইন দেওয়ার জন্য দিছে, কইছে যে বৈধ লাইন আসতেছে, তো বৈধ তো আর এখন তো আর আমরা তো বৈধ ইয়েই পেতাছি না, বইও আছে সব কিছু আছে কিন্তু লাইন সঠিক না, এটা আমরা সূক্ষ্ম বিচার চাই, আমরা লাইন অবৈধ বৈধ করে দিব, দুধ ইয়ে আকক ইয়ে মাস দুই মাস পরে আয়ে আয় এসে কেটে নিয়ে যায়, তাহলে এগুলা মানে হেরা হেরা একটা ব্যবসায়ীরা তা 70,000 করে প্রায় 1 লাখ টিকে গেছে এক লাইনের প্রতি, প্রত্যেক লাইনে কেউ বিড়া বিচ্ছা দিছে, কেউ জায়গা বিচ্ছা দিছে, সুখে থাকবো গুরু বিচ্ছা দিছে, তো এইরকম ভাবে আমরা হৈরানি করতেছে, হ্যাঁ সঠিক আমরা বইটা দিয়ে দিয়ে কো সঠিক বই না, ব্যাংকও টাকা জমা দিছি, রিসিডও আছে সম্পূর্ণ আছে, আমরা মোবাইলে করছেন না রেকর্ড, তাহলে এইগুলো যে করতেছে হ্যাঁ কি আমরা নিয়ে একটা হেলা করতেছে, লাইন নেওয়ার সময় কন্ট্রাক্টর সব টাকা টুকা নিল, টাকা দিলাম 70,000 টাকা নিছে আমাদেরকে, লাইন দিব কয়েছে বৈধ কয়েছে দিব দিব কয়েছে, সে নিছে নিয়ে এসে আইনা তো লাইন দাম করে দিছে, আমরা টাকা পয়সা দিতাছিও দিতাছি, এর ভিতরে হন আবার কদিন পর পর লোকজন আসে কো অবৈধ 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 কয়েছে কাটে আর নিয়ে তুলে নিয়ে যা, তাহলে আমরা যে টাকা পয়সা দিলাম এই টাকার গতি কী আর বা আমাদের লাইনের অবস্থাটা কী, নিয়মিত বিল দিচ্ছি আমাদের লুমের রোড আছে বইও আছে, আমি তো বলতে পারি না লাইন জায়গা কাটতেছে, তো গত কিছুদিনে ধারাবাহিকভাবে আমরা পাইপ উত্তোলন করছি, প্রতিদিন দেখা যাচ্ছে যে 2,000 ফিটের মতো পাইপ তারা উত্তোলন করেছে, কয়েকদিনে 11,000 ফিট পাইপ উত্তোলন করা হয়েছে এবং বেশ কয়েক হাজার ফিট পাইপ সিমেন্টিং করা হয়েছে এবং এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলছে, তারা যদি এই তাদের কার্যক্রম অব্যাহত রাখে প্রশাসন সর্বদাই তাদের পাশে আছে, যে কোনো কাজে আমরা তাদেরকে সহযোগিতা, কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে এটা কর্তৃপক্ষ দেখবে, বাগড়াবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কোম্পানি ওনাদের কাছে যদি তারা গ্রাহকরা যদি অভিযোগ করে তখন ওনারা সেটা যদি আমাদেরকে অবহিত করেন তখন সেটা সে ব্যাপারে ব্যবস্থা, আমাদের গ্যাস সংযোগ হয় কতগুলো ফেজে, প্রথমে গ্রাহক টাকা জমা দেয়, ডিমান্ড পরিশোধ হলে আমরা এটাকে রাজ্যের উত্তোলনের জন্য পাঠাই, রাজ্যের উত্তোলন হলে সেটা সংযোগের জন্য পাঠাই, সংযোগ হয়ে গেলে তারপরে বিল বই, অর্থাৎ কয়েকটা ধাপ আছে, সরকার 2016 সালে হঠাৎ করেই যেটা যে অবস্থা আছে সেখানে গ্যাস সংযোগটা বন্ধ করে দিছে, কিন্তু কিছু কিছু ফাইলে কিছু কিছু ধাপে থেকে গেছে, কিন্তু সবগুলো ধাপ শেষ না হওয়া পর্যন্তকে আমি কোনোভাবেই বৈধ বলতে পারি না, অর্থাৎ অফিসিয়ালি বিল বই যদি ইস্যু না হয় ততক্ষণ পর্যন্ত জিনিসটা বৈধ হবে না, তো এইখানে যে সমস্যাগুলো আমরা দেখতেছি এগুলোর ম্যাক্সিমামেরই রাইজার অফিসিয়ালি উঠানো হয়নি, অর্থাৎ আমি যে লাইনটার উপরে দাঁড়িয়ে আছি সেই লাইনটাও অফিসিয়ালি বসানো হয়নি, কিন্তু সামহাও কে বা কারা কীভাবে আমি জানি না, বাট বসাইছে, বসায় পরবর্তী ধাপগুলোকে কোনো না কোনোভাবে তারা সম্পন্ন করছে, এক্সপার্ট লাগে না এখন, আমরাই এখন ইয়া হয়ে গেছি, এখন বাইরেই এক্সপার্ট বেশি, বাস্তবতা যেটা, কারণ একটা মেশিন রাতের অন্ধকারে কোনো লাইনই দিনের বেলায় ঘটে না, রাতের অন্ধকারে আমার অফিসের কেউ যদি জড়িত থাকে আমাকে প্রমাণসহ অথবা কোনো ডকুমেন্টসহ দেন আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, ইভেন আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে সেটাও আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে পারেন।